नमस्कार, आशा करी सबाई खूब भालो आछो। तो तुम्हारे आज के जी टू एर ड्रॉइंग बुक पेज नम्बर 19, 20 और 21 नहीं एक आलोचना करब। एगल क्यों सहजे तुम्हारा आँकबे आज के एक क्लस देखे दे। तो देखो तुम्हारे पेज नम्बर 19 की आमब्रेला, ये आमब्रेला तुम्हारा क्यों सहज कर आँक। তোমাদের আমি আগেই বলেছিলাম যে সার্কেল, হাফ সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল এগুলো খুব প্র্যাকটিস করবে তাহলে খুব ইজি হয়ে যাবে আঁকাগুলো। তবে এখানে ঠিক একইভাবে আছে, একটা হাফ সার্কেল আছে, এইভাবে একটা হাফ সার্কেল আছে তোমাদের। তো হাফ সার্কেলটা তারপরে কি আছে, নিচের দিকে এইভাবে দুটো স্ট্রেট লাইন আছে এবং এই হাফ সার্কেলটা ঠিক যখন মাথার যে অংশটা সেখান থেকে দুটো সমান দূরত্বে এইভাবে কার্ভ লাইন আসছে। এই কার্ভ লাইন দুটো আসার পর তোমরা কি করছো, এখানে একটা নিচে এইভাবে ইউ মত একটা শেপে বা উল্টো দিকে জি এর মত করে হ্যান্ডেলটা করে দেবে, তাহলে এটা তোমার আমব্রেলাটা হয়ে গেল। খুব ইজি, এইভাবে একটা হাফ সার্কেল, হাফ সার্কেল থেকে ঠিক মিডিলে দুটো লাইন চলে আসবে, এইভাবে একটা হ্যান্ডেলটা এখান থেকে দুটো হাফ লাইন। এবার যেমন কালার আছে তুমি তোমার পছন্দ মতো কালার করতে পারো। বইতে কি আছে দেখো, এখানে পিঙ্ক কালার আছে। পিঙ্ক কালারটা প্রথম এই ঘরে তোমরা বর্ডার করবে, বর্ডার করার পরে এটা আস্তে 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 ফিল আপ করে দেবে। তারপর নেক্সট কি আছে, ইয়েলো কালার আছে। নেক্সট এই ঘরটা আবার ইয়েলো দিয়ে বর্ডার টানবে, এক দিকে বর্ডার টানার পরে একদিকে এইভাবে আস্তে আস্তে কালার কভার করবে। নেক্সট পরেরটা আবার ডিপ গ্রিন আছে, এই জায়গায় আছে ডিপ গ্রিন, ডিপ গ্রিনটা এইভাবে করে তোমরা কালার করে দেবে। তাহলে ফার্স্ট কি আছে এখানে, পিঙ্ক, নেক্সট আছে ইয়েলো, তারপর আছে ডিপ গ্রিন, তারপরে এখানে যে এখানে এই যে হাতলটা আছে, হাতলটা তোমরা কি করবে, এটা ডিপ ব্লু, ডিপ ব্লু দিয়ে এভাবে বর্ডার করে ভর্তি করবে। নেক্সট আবার এই অংশটা আছে পিঙ্ক, আবার এই টপটা, টপের এই অংশটা ব্লু, ডিপ ব্লু। তো হয়ে গেল, তোমরা এইভাবে আমরা এটা করে নেবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কি আছে, নেক্সট পেজে আছে তোমাদের বোর্ড, একটা বোর্ড আছে। এই বোর্ডটাও দেখো খুব সহজ, বোর্ডটা তোমরা কিভাবে করবে, নেক্সট তোমরা বোর্ডটা কিভাবে করবে, নেক্সট এইভাবে একটা স্ট্রেট লাইন টানবে, সরি স্ট্রেট লাইন টানলে তোমরা, স্ট্রেট লাইন টানার পর দেখো এইভাবে একটা কার্ড লাইন আছে, আবার হাফ সার্কেল মতোই দেখতে কিন্তু একটু লম্বাটি, ঠিক আছে। একটা কার্ড লাইন করে দিলাম, এই অংশে আবার একটা এইভাবে কার্ড করে দাও ট্রায়াঙ্গেলের মতো, দিয়ে এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে এটাই করে দিলাম, তাহলে তোমাদের বোর্ড হয়ে গেল। এরপর নিচে অংশগুলো এইভাবে কার্ড লাইন করে জল করে দাও, হয়ে গেল, ঠিক আছে। বোর্ড তোমার রেড, তাহলে বোর্ড কিভাবে হলো, একটা স্ট্রিট লাইন, স্ট্রিট লাইনের পর নিচে একটা কার্ভ লাইন, কার্ভ লাইনের পর এখানে একটা ট্রায়াঙ্গেল মতো শেপ দিয়ে দেবে, এখানে স্ট্রিট লাইন, আবার এখানে লাইনটা পরে জলটা ওকে। তারপর কি কালার আছে এখানে, এখানে আছে ব্রাউন কালার, আর এখানে আছে লাইট ইয়েলো, এইখানে আছে তোমার ডিপ ইয়েলো বা ইয়েলো কালার। ইয়েলো কালার, ঠিক আছে। এবার জলে কি আছে, জলে এখানে আছে ব্লু কালার, এখানে ব্লু কালার, তাহলে ব্রাউন দিয়ে প্রথম আউটলাইন করলে এটা, আউটলাইন করার পর আস্তে 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 এক সাইড থেকে ভর্তি করে 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 গোটাটা ভর্তি করে দেবে, তারপর লাইট ইয়েলো দেবে, লাইট ইয়েলো থেকে একইভাবে বর্ডার দেবে, বর্ডার দেওয়ার পর তোমরা এইভাবে গোটাটা কভার করে দেবে। নেক্সট ইয়েলো কালার দেবে, ইয়েলো কালার দিয়ে আস্তে আস্তে এটা ঢেকে দিলে, তারপর ব্লু কালার নিয়ে জলের এই লাইনগুলো আস্তে আস্তে এইভাবে ভর্তি করে দেবে। আশা করি বুঝতে পেরেছো খুব, এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে কাই, নেক্সট তোমাদের কি আছে, একটা কাইট আছে। তো কাইটটা আমরা কিভাবে আঁকবো দেখো, কাইটটা তোমাদের এইভাবে দুটো লাইন আছে, আবার এইভাবে লাইনটা টান আছে,
এখানে মিডিলে একটা স্ট্রেট লাইনটা আছে, এখান থেকে এইভাবে একটা কার্ভ লাইন আছে, মিডিলে একটা সার্কেল আছে, আবার নিচে একটা ট্রায়াঙ্গেল আছে। এই এবারে এগুলোর কি আছে, দু সাইডে একটু করে এরকম ডিজাইন করে দেওয়া আছে ট্রায়াঙ্গেল সে নিচে তো তাই এখান থেকে সূত্রটা বেরিয়ে আসছে। তো এটাও আমরা খুব সহজভাবে করতে পারি, দেখো খুব আরেকটা সহজ টেকনিক আছে তোমাদের জিওমেট্রি শেপে যদি আমরা করি তাহলে কিভাবে করতে হবে। প্রথম দেখো আমরা যদি এইভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকি, আমাদের কিভাবে ট্রায়াঙ্গেল আঁকবো, সরি সমান হয়নি, সমান করে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এর ঠিক অপোজিটে আবার একটা ট্রায়াঙ্গেল আঁকবো, দুটো হাফ আপ করে ট্রায়াঙ্গেল আঁকবো, এর নিচে তারপরে এটা একটা স্ট্রেট লাইন টেনে দেব, আবার এর নিচে একটা ট্রায়াঙ্গেল দেব, বুঝতে পারলে। এবার কি করবো, এরপরে আমরা মার্জিন লাইনটাকে ইউজ করে দেব, মার্জিন লাইনটা ইউজ করার পর এইভাবে একটা কার্ভ লাইন এই কোণ থেকে এই কোণে, যে কোণটা আছে কোণ থেকে কোণে একটা কার্ভ লাইন কাটবে, তার ঠিক কাটবে কিছুটা নিচে একটা যদি সার্কেল করবো আমরা, তাহলে আমার টাইটটা হয়ে গেল। এরপরে কি আছে, সাইডে ছোট্ট ছোট্ট ট্রায়াঙ্গেল শেপে ডিজাইন করে দেওয়া আছে, এইভাবে ডিজাইন করে দিলাম, এইখানে নিচেও আমরা এখানে একটা ডিজাইন করে দিলাম, এখান থেকে একটা সুতো হয়ে গেল, হয়ে গেল। খুব ইজি দুটো ট্রায়াঙ্গেল, বারবার বলছি তোমরা জিওমেট্রি শেপগুলো প্র্যাকটিস করো, জিওমেট্রি শেপ প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। এরপর কালার আছে, কালারে কি আছে, মাঝের এই সার্কেলটা আছে রেড কালার, এটা আছে রেড, বাকিটা আছে গ্রিন, গ্রিন কালার আছে এগুলো, আবার নিচে যেটা আছে রেড, আবার তোমার এই ছোট যেগুলো আছে ইয়েলো, আর পাশেটা আছে এখানে আছে গ্রিন, এইটাতে আছে তোমার ইয়েলো, তারপরেটা আছে রেড, নেক্সট তোমাদের এটাতে ইয়েলো, আর নেক্সট রেড, এটা হয়ে গেল। এরপর তোমরা কি করবে, রেড কালারটা প্রথম নেবে, রেড কালারটা প্রথম নিয়ে সার্কেলটা এইভাবে করে দেবে, দিয়ে কভার করবে কালার, নেক্সট আপনার গোটাটা গ্রিন দিয়ে আউটলাইন করে নেবে, এইভাবে গ্রিন দিয়ে আউটলাইন করে তারপর এটা কভার করবে গোটাটা, আর নেক্সট এই রেড দেবে এখানে, রেড দিয়ে এটা কভার করবে। এগুলো হয়ে যাওয়ার পরে তোমরা মাঝে ব্ল্যাক লাইন দিয়ে বা ডিপ ব্রাউন দিয়ে এরকম সরুভাবে একটা স্ট্রেট লাইন এটা টেনে দেবে, আর এই কার্ভ লাইনটা টেনে দেবে তোমরা, ঠিক আছে। আর তারপরে ছোট অংশগুলো কালার দিয়ে ফিল করে দেবে, যা যা কালার আছে এগুলো ফিল করে দেবে, তাহলে তোমার এটা ছবিটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ হয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থেকো।